নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব পিতৃপক্ষ সম্বন্ধে। দেখুন, যে কোনো ব্যক্তি তার মৃত্যুর পরে সূক্ষ্মলোকে পৃথিবীতে তার নিজের মানুষদের ওপরে কিন্তু ধ্যান রেখে থাকে এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলি দূর করে থাকে। পিতৃপক্ষে আমরা পিতৃপুরুষকে স্মরণ করে থাকি, তার স্মৃতিতে দান এবং একই সাথে তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ধর্মের পালন করে থাকি, যার কারণে আমাদের জীবনে বিভিন্ন ধরনের প্রাপ্তি ঘটছে, যার কারণে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, যার কারণে আমাদের জীবন বয়ে চলেছে। তাকে মনে করা এবং তার আশীর্বাদ প্রাপ্ত করা অবশ্যই দরকার রয়েছে। এইবার পিতৃপক্ষ 29শে সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর সময়কাল পর্যন্ত চলবে। এই পিতৃপক্ষ অত্যন্ত মূল্যবান। যেমন দেবীর উপাসনার ক্ষেত্রে নবরাত্রির উপাসনা করা হয়ে থাকে, গণপতির উৎসব পালনের জন্য যেরকম গণপতি উৎসব অর্থাৎ গণপতি মহোৎসব পালন করা হয়ে থাকে, এবং শিবজির উপাসনার জন্য যেরকম শ্রাবণের পর্ব বা শ্রাবণ মাসকে পালন করা হয়ে থাকে, সেরকমই কিন্তু পিতৃপক্ষের ক্ষেত্রেও এই কটি দিন অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনারা কোন নিয়মের ধ্যান রাখবেন এবং কোন নিয়মের বিশেষ পালন অবশ্যই আপনাদের ক্ষেত্রে করা উচিত। দেখুন, পিতৃপক্ষ চলাকালীন যারা পিতার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, জল অর্পণ করবেন, তর্পণ করবেন, তাদের মাথায় রাখতে হবে তারা যখনই জল অর্পণ করছেন তখন দক্ষিণমুখী হয়ে অভিজিত মুহূর্তে অর্থাৎ সূর্যের মিড পয়েন্টে থাকার আশেপাশের সময়কালকে অর্থাৎ 12টার আশেপাশের সময়কে অভিজিৎ মুহূর্ত হিসাবে গণ্য করা হয়। এটি আপনারা বিশেষ করে পাঁজিতে পেয়েও যাবেন। এই অভিজিৎ মুহূর্তেই আপনাদের ক্ষেত্রে দক্ষিণমুখী হয়ে জল অর্পণ করা উচিত পিতৃপুরুষের উদ্দেশ্যে। জলে সামান্য কালো তিল এবং হাতে কুশ নিয়ে কিন্তু জল অর্পণ করা উচিত। যেদিন পূর্বপুরুষের দেহান্ত হয়েছিল অর্থাৎ যখন তিনি মারা গেছিলেন, সেই দিনকার যে তিথি রয়েছে সেই তিথিতে যদি আপনারা অন্নের দান এবং বস্ত্রের দান করছেন তাহলেই কিন্তু আপনার জীবনে পূর্ণ ফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। অর্থাৎ কোনো একটি বিশেষ তারিখ নয়, কোনো একটি ক্যালেন্ডারের তারিখ নয়। দেখা যাচ্ছে কারোর পিতা 6 তারিখে মারা গেছে সেপ্টেম্বর মাসে, কিন্তু তিনি 6 তারিখেই এই প্রক্রিয়া করবেন না, অর্থাৎ অন্নের দান বস্ত্রের দান করবেন না। তিনি সেদিনকেই করবেন যেই তিথিতে তিনি মারা গেছিলেন। যদি একাদশী হয়, দ্বাদশী হয়, যেই তিথিতে মারা গেছে সেই তিথি চলাকালেই কিন্তু অন্ন এবং বস্ত্রের দান করলে জীবনে নিশ্চিতভাবে তার পিতার আশীর্বাদ, তার পিতৃপুরুষের আশীর্বাদ অবশ্যই পেতে দেখতে পাবেন। জল কে অর্পণ করতে পারেন? দেখুন, গৃহে যে বড় পুরুষ রয়েছেন, যে সদস্য রয়েছেন, পুরুষ সদস্য, তিনি কিন্তু এই প্রক্রিয়া করতে পারবেন। যখন আপনি প্রত্যহিকভাবে জল অর্পণ করবেন এতে আপনারও যেরকম মঙ্গল হবে, এতে পিতৃপুরুষের কিন্তু আত্মার শান্তি অবশ্যই মিলবে। তাই প্রত্যহিকভাবে আপনারা অবশ্যই পিতার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অবশ্যই অর্পণ করুন। দেখুন, যার দ্বারা আপনার জীবন চালিত হচ্ছে, যার দ্বারা আপনার জীবন চলছে, আপনি অতিবাহিত হচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে, তার উদ্দেশ্যে তর্পণ করুন। এতে অজ্ঞাত ভয়, অজ্ঞাত সমস্যা, বিভিন্ন ধরনের অজানা সমস্যা, অজানা জটিলতা আপনার জীবনে যেরকম এসে পড়ে সেগুলি দূর হতে, সেই বাধা কাটতে অবশ্য দেখতে পাবেন। এটি মনে রাখবেন, এই পিতৃপুরুষের এই সময়কাল চলাকালীন, এই পিতৃপুরুষের এই বিশেষ পর্ব চলাকালীন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সম্ভব হলে একবেলা আহার গ্রহণ করবেন, যদি সম্ভব থাকে অবশ্যই। এই সময় দুধের সেবন করবেন না, এই সময় দুধের সেবন শাস্ত্রে মানা করা হয়েছে। পিতাকে সাদা এবং হালকা সুগন্ধযুক্ত ফুল আপনারা অর্পণ করতে পারেন অথবা পিতৃপুরুষকে অর্পণ করতে পারেন। এই সময়ে চেষ্টা করবেন প্রত্যহিকভাবে সকালবেলা, সন্ধেবেলা ভগবদ্গীতার অল্প অল্প পাঠ করতে।
এতে গৃহেও কল্যাণ হবে এবং আপনার পিতৃপুরুষের যে আশীর্বাদ সেটাও কিন্তু আপনারা প্রাপ্ত হতে দেখতে পাবেন। ঋণ নিয়ে কখনোই কিন্তু কোনো ব্যক্তির শ্রাদ্ধ করা উচিত নয় এমনটি শাস্ত্র বলছে। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, শ্রাদ্ধ নিয়ে কিন্তু শ্রদ্ধা নিয়ে যখনই যে কর্ম করা হয় তাকে কিন্তু শ্রাদ্ধ বলা হয়, এবং সেই শ্রাদ্ধ যদি পূর্বপুরুষের জন্য করা যায় তাহলে সেটিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে শান্তিপ্রাপ্তি হয়, নিশ্চিতভাবে পূর্বপুরুষের শান্তি মিলে থাকে। কিন্তু যদি আপনি কোনো ঋণ নিয়ে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন, শ্রদ্ধানুষ্ঠান করছেন, এতে কিন্তু পূর্বপুরুষের যে প্রাপ্তি, পূর্বপুরুষ যে প্রসন্ন সেটি কিন্তু তিনি হতে চান না। তাই কখনোই আপনারা ঋণ করে কখনো পূর্বপুরুষের শ্রাদ্ধ শান্তি করবেন না, এমনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ নয়। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।